দিয়েছে ভয়াবহ বন্যা। ডুবে গেছে হাজার হাজার বাড়ি ঘর, পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। অনেকে বাসা বাড়ি ফেলে অন্যত্র গিয়ে আশ্রয় নিচ্ছে। সিলেটের থেকেও ভয়াবহ অবস্থা সুনামগঞ্জের। সেখানেও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লাখো পানিবন্দী মানুষ কঠিন সময় পার করছে। তলিয়ে যাচ্ছে অবশিষ্ট ধানসহ ফসলি জমি। এছাড়া কুড়িগ্রামের রৌমারীতে জলাবদ্ধতা, বোরো ঘরে তোলা নিয়ে বিপাকে কৃষক। বন্যা কবলিত এই তিন জেলার সবশেষ পরিস্থিতি সহ আরও কিছু খবরাখবর জানতে ভিডিওটি না টেনে পুরোটা সময় দেখতে থাকুন। মিনিটে মিনিটে বাড়ছে পানি। বৃষ্টি না হলেও ভারত থেকে নেমে আসা পানির সংকুলন হচ্ছে না সুরমার বুকে, তাই নদীর পানি বেড়ে ডুবছে সিলেট নগরী। সিলেট নগরীর বিভিন্ন স্থানে এমন অবস্থা দেখা যায়। বিপদসীমা অতিক্রম করা ভরা সুরমার পানিতে নগরীর ছড়াখাল ভরে গিয়ে রাস্তাঘাট ডুবছে। অনেকের বাসাবাড়িতে নিচের ফ্লোরে পানি চলে গেছে। সময় যত যাচ্ছে ততই জোয়ারের ন্যায় বৃদ্ধি পাচ্ছে পানি, আর টানা কয়েক ঘন্টা বৃষ্টি হলে তলিয়ে যাবে সিলেট নগরী। এদিনেও বিভিন্ন সড়ক ও গলিতে পানি বেড়েছে। পানি ঢুকে ব্যবসা প্রতিষ্ঠানে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে। আগামী 24 ঘন্টা এই অবস্থা চলতে থাকলে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছেন নগরের বাসিন্দারা। অনেকে বাসাবাড়িতে পানি ওঠার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছেন। যেসব রাস্তাঘাটে বিগত দিনে বন্যায় পানির দেখা পায়নি সেসব সড়কে হাঁটু থেকে কোমর পানি জমেছে। বিভিন্ন এলাকার বাসাবাড়ি দোকানপাটে পানি উঠে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গত সপ্তাহের মঙ্গলবার রাত থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়। থেমে থেমে সে বৃষ্টি এখনো পর্যন্ত চলমান। বুধবার থেকেই নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে শুরু করে। বৃষ্টির পানি এভাবে উঠে আবার নেমে যায় নগরবাসীর এমন আশঙ্কাকে এবার ম্লান করে দিয়ে সুরমায় আচমকা জোয়ারের গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। গতদিনে বৃষ্টিপাত না হলেও দিবাগত 12টার দিকে পানি নেমে যাওয়ার বদলে আরো বাড়ছে। সুরমার তীরে বসবাসকারী ভুক্তভোগী পরিবারের অনেকে বাসাবাড়ি ফেলে অন্যত্র গিয়ে আশ্রয় নিচ্ছেন। নগরের মাছিমপুর এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম সামি বলেন, দিনের বেলা সড়কে জলাবদ্ধতা মাড়িয়ে চলতে হয়েছে। বিভিন্ন বাড়িতে পানি ঢোকার কারণে অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, আমাদের বাড়ি থেকে তিন পরিবার এরই মধ্যে অন্যত্র সরে গেছেন। বাড়ির আঙিনায়ও পানি উঠেছে। বানের পানি ও বাসাবাড়ির পানি একাকার হয়ে গেছে। রাতে কি অবস্থা হয় তা আল্লাহ জানেন। সবাই আশঙ্কার মধ্যে রাত কাটাচ্ছেন। রাত 1:05 ক্রমশ পানি বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি। ছড়ার পাড়ের বাসিন্দা আরাফাত হোসেন সিয়াম বলেন, ছড়ার পানি চালিবন্দর ছড়ার পাড় সড়কে উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন কলোনিতে এরই মধ্যে পানি উঠে গেছে। তাছাড়াও বিভিন্ন বাসাবাড়িতে পানি উঠে গেছে। মানুষজন আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। তাছাড়া দিনমজুর